আসলে মেনে নেওয়া যায় না। তো আমি বলবো যে আপনিও তো মেনে নিতে পারেন না আসলে। আমার মেয়ে সুস্থ বিচার তারা করে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে এই নিউজটি আপনাদের করেছি, যেটি একটি আলোচিত ঘটনা টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে। আর যে ঘটনাটি নিয়ে বারবার আন্দোলন হলো, বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় ধারাবাহিক খবর আসলেও, দীর্ঘদিন অতিবাহিত হলেও সেই পরিবারটি তার মেয়ে হত্যার বিচার পায়নি। সেই মধুপুরের সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পায়নি তার ছাত্রী হত্যার বিচার। আর সেই বিচারের বাণী নীরবে কাঁদে বিভিন্ন পত্রপত্রিকা দেখে আমরা আপনাকে একটি প্রথম আলোর আমি কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। মধুপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আন্দোলনে পুলিশের বাধা, নিরাপত্তাহীনতায় পরিবার। আসলে এই একের পর এক এই ঘটনা সারা বাংলাদেশেই ঘটে যাচ্ছে। অজ্ঞাত কারণে এই পুলিশ আন্দোলনে কেন বাধা দেয় আমরা সেটা বুঝতে পারি না। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা মনে করি সেই অজগায়ের অগোছানো কথাগুলো পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দেব গুছিয়ে, আর সেই সূত্র ধরেই নানা আয়োজন করে থাকি আমরা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, একটি মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত হয়ে এবং তাদের নির্যাতনের শিকার হয়ে হত্যা হয়ে গেলেও তার বিচার নীরবে কাঁদে। আমি যার কথা বলছি আপনাদের সামনে, সেই মেয়েটির বাবার সাথে আজকে কথা বলার জন্য আমাদের সেই ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুরে আসা, আর মধুপুর উপজেলার গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী 11 ধর্ষণ হত্যার বিচারের দাবিতে জানিয়ে কেউ আন্দোলনের উদ্যোগ নিলে তাকে বাধা দিয়েছে পুলিশ, এমন অবস্থায় ওই ছাত্রীর পরিবারের সদস্য তার নিরাপত্তাহীনতায় ভুগছে, এমন খবর বিভিন্ন পত্রপত্রিকায় আসলেও সরকারের নজরে আসেনি এখনও। বিষয়টি নিয়ে আমরা জেনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি গণস্বাক্ষরতে দিলেও আজও সেটার প্রতিকারের কোনো আলোর মুখ দেখেনি এই পরিবারটি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এই পরিবারটি, আর তাদের যাতায়াতে রাস্তাঘাটে বাধা সৃষ্টি করছে সেই প্রভাবশালী মহল। আর যারা আজকে এমন একটি ঘটনা ঘটিয়েই এত হয়নি, তারা এই পরিবারের সাধারণ সদস্যদের হাটে ঘাটে মাঠে যে যেখানে পাচ্ছে ধিক্কার দিয়ে যাচ্ছে, আর বলে যাচ্ছে মেয়ে হত্যার বিচার আর কোনোদিন পাবে না। এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবে কে? দাঁড়ানোর মতো কেউ নেই। তাই বিশ্ববাসীর কাছে আমি আজকে এই পরিবারের কিছু কথা তুলে ধরব এবং তাদের মুখ থেকে শুনবেন আপনারা। তবে
এরকম ঘটনা হয়তো আপনাদের ভালো লাগবে না কারো শুনতে, কারণ এটা কোনো বিনোদনের ঘটনা নয়, একটি পরিবারের এবং একটি নিরীহ পরিবারের সেই মধুপুর গড়ের অজগায়ের মেয়েকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, আর সে বিচার কেন পাবে, কারণ সে মধুপুরের গড়ে থাকে পাহাড়ি অঞ্চলে, সে অশিক্ষিত, তার পরিবার অশিক্ষিত। আপনারা তাদের এই বাড়িঘরের ছবি দেখলেই বুঝবেন তারা বিত্তশীল কিনা। আমি ধৈর্য ধরবো, কিন্তু আপনাদেরকে আমি বলবো আমাদের আজকের এই নিউজটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন, অনুভব করবেন, যদি পারেন সহযোগিতা করবেন এই পরিবারকে, যদি না পারেন মনে মনে ঘৃণা করবেন। আমি একটা অনুরোধ আপনাদের কাছে বলবো, কি অপরাধ করেছিল এই শিশু সন্তান, যে পঞ্চম শ্রেণীর ছাত্রী রিপা, তাকে লিজা তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আর হত্যার বিচার পেতে গিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরতে হয়েছে তাকে, কোর্ট কাছারি আদালত হাসপাতাল এবং প্রশাসনের বিভিন্ন প্রান্তে ঘুরেও আজও তারা কোনো বিচার পাচ্ছে না। তাই আমি বলবো কীভাবে বিচার পাবে পরিবারটি। প্রিয় দর্শক, বিশেষ অনুরোধ এই পরিবারের দু একটি কথা শুনেন আপনার। কী নাম আপনার? আসলে আপনার মেয়ের সাথে যে ধরনের ঘটনা ঘটছে এটা তো আমরা কখনো ফিরে দেওয়ার মতো না। আসলে আজকের যে আমাদের এই প্রতিবেদন করা, আমরা চাই যে আপনার মেয়েকে আল্লাহ জান্নাত বাসী করুক, সবারই মৃত্যু আছে, কিন্তু এভাবে মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। তো আমি বলবো যে আপনিও তো মেনে নিতে পারেন না আসলে। আমার মেয়ের সুস্থ বিচার তারা করে। আসলে এই আপনার মেয়ের যারা হত্যা করলো এটা পরিকল্পিত হত্যা কিনা, মানে এই যে আপনার মেয়ের কিভাবে হত্যা করছে, নির্যাতন করছে, গলা ঠিক মারছে, এবার বিরা একটা মানুষ মারে, কি অন্যায় করছাল, কার অন্যায় করছাল আমার সন্তানে, কার অন্যায় করছাল আমার বুকলে নেই, তো তোমার সন্তানে এই অন্যায় করছে, এটার বিচার করে আপনার করতাম, বললোকে আমার সন্তান কেন অন্যায় করে নাই, আমার চারটা সন্তান মাইশের কোনোদিনে কটু কথাও কয় নাই, আমার সন্তানে কার অন্যায় করছাল, আমার কি এর এত বড় ক্ষতি করলো, আমি প্রধানমন্ত্রীর কাছে আর বিচার চাই, আমার সুস্থ বিচার পেয়ে না প্রধানমন্ত্রী দেখব। এই যে এখন যে আপনার করে বলতেছে রাস্তাঘাটে বাধা দেয়, আসলে এটা কি হয়েছে? ও গুরু মুই যাই যাইতে দেন আমার স্বামী রে, আমার সন্তানে রে যাইতে দেন না, এর দুলে যাক সাফাতি বাবুসদা যাক চলছে ফিরছে, কিন্তু আস্তে 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 আরো সাফাই হালাইছে, এটা মানুষ যে আপনাদের যে বাধা দিতেছে এরা কেরা, এরা আসামিরা যাবি নাই সেই রকম করতেছে নাকি? এরা মালেক বারেক তালব রানা মহিলা হুদা তার মায় রাহাত আহাতন সবাই, এরা ওই আসামিরে যাবি না এসার পরে আমারে কয় মাগি কান দে মাগি কো মাগি দে নই আয় ফারমু, মাগি কো মাগি দে নই আয় ফারমু, এনে কয় এটার ন্যায় বিচার চাচ্ছেন আপনি? আমি ন্যায় বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, সর্বমন্ত্রীর কাছে, মেয়ে হত্যার বিচার চাই, মেয়ে হত্যার বিচার চাই আমি, আমার সন্তানে কারো অন্যায় করে নেই, আমার এত বড় অন্যায় কি এরে করলো, এই বিচারটা করে আমার প্রধানমন্ত্রী দেওয়া।
প্রিয় দর্শক, আসলে মার এই সান্ত্বনা দেওয়ার আমার বাসা জানানি যে তার সন্তান হারিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছে। আমিও আশা করব এই সন্তান হারা মার কথা শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে না। আর পঞ্চম শ্রেণী একটি শিশু সন্তান কি আর অন্যায় করেছিল, তাকে নির্যাতন করে আজকে হত্যা করা হয়েছে, তাকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর সেই ন্যায় বিচারের আজও দাঁড়া দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এরা। এই পরিবারটি রাস্তাঘাটে চলাফেরার সমস্যা হচ্ছে, পুলিশে বাধা দিতেছে মানববন্ধন করতে, কোথায় পাবে নিচে প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। আমি এস এম আব্দুর রাজ্জাক, স্বাধীন বাংলা নিউজ টিভি, টাঙ্গাইল, মধুপুর। কি নাম আপনার? গ্রামের নাম আচ্ছা, উপজেলা জেলা আচ্ছা, এই যে নিজের নামের একটা মেয়ে যে দর্শনকে হত্যা করে নিয়েছে, আসলে মেয়েটি কী হয় আপনার? আমার মেয়ে আচ্ছা, কী ঘটেছিল বলুন তো শুনি। 2018 সালে পঁচিশে মে পূজা অঞ্জনের মাস শুক্রবার মেয়ে আটটা রোজা কালে রোজা ছিল। রোজা মুখে আর মার সাথে কিছু টান দুই বিশ টান নাই দিয়া পরে ওর মার সাথে ওই স্যার বইয়া তুলে কথা টানে আমার ওই স্বাস্থ্য ভাইয়ের মেয়ের সাথে একটা এটাই গেছে যে মেশিনে গোসল করে আসে, মেশিনে গোসল করে আসে। এই গোসল করা গেল তারপর থেকেই নিজেছে পাওয়া পরে আটটা কানে মানুষের খোলা করতে দিলে কলার বাগানের ভিতরে বারজার বারজারের ভিতরে কলা পাতিতে টাকা অবস্থায় ধরা পড়ছে দর্শকের শাসককে মারছে, কিন্তু আজও তার কোনো বিচার আমি পাই নাই বা বিচার পাবো কি না এ আশা আমি করতে পারতেছি না। আচ্ছা, যাদের মানে আসলে ঘটনা ঘটাইলো কেরা? এখন তো আমি বুঝতেছি আমার সাবস্ক্রাইব ছেলে উনি এলাকায় দুর্দশ বাড়িটাও কিন্তু আসার কী নামটা? আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো মেয়েটা, এই বিচারের জন্য আপনারা কি কি করছেন? বিচারের জন্য যে টাঙ্গাইল প্রেস ক্লাবের সমাসমান করছি, মানববন্ধন করা হয়েছে, তারপরে আমার মেয়েটা স্কুলে পড়তো, স্কুলে সব সব সভা করছে, অনেক করছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে আছে। এই মেয়েটা কয় নাম্বার ছিল? এটা সবার ছোট, চার নাম্বার। কোন ক্লাস পড়াশোনা করতো? ওই ক্লাস ফাইভে উঠছিল, ক্লাস ফাইভে দু তিন মাস ক্লাস করছিল। ওই যে ক্লাস ফাইভে পড়াশোনা করত, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই যে মারার পরে তারা কী পদক্ষেপ নিয়েছে? তারা পদক্ষেপের মধ্যে খালি ওই মনে করুন যে ওই শোক সবাই করলো এটুকুই, আর পুলিশরা ওই মানববন্ধনের মধ্যে বাধা সৃষ্টি করছে রবীন্দ্রভাবে কেন করছে তা জানি না। তারপরে আসামির নাম বলার পরেও আসামি ধরে নিছে, ধরে নেওয়ার পরে অজ্ঞাত হচ্ছে। এগুলো তো মানে জীবনে কোনদিন এই মামাকে ঘটনা করি নাই, অজ্ঞাত দুই না বুঝি নাই। যার মহলে মানুষে বলে যে ইয়ার বিচার পাবো না, বা এখন বর্তমানে আমি এখন তার কাছে জিম্মি হয়েছি, তারা রাস্তা ঘাটে চলার দেয় না, মানে বাপের বদলে যাওয়ার দেয় না, খুব পরিস্থিতি আমার খারাপ হয়ে গেছে আর কি। এখন এই যে যখন আসামি ধরে নিল, আসামি কোথায় আছে এখন? আসামি জেলা হাজির ছিল,
সাত আট মাস তারা বাইরে আসছে তারা বাড়িতে যেমন আপনার আসে বাইরে আসে এখন হুমকি টামকি দেয় বা এরকম কোনো কিছু এমনি হুমকি তো দেন ওই যে কিছুদিন ধরে আমি মনে করুন যে ওই যে আমার ক্ষেত্রে যাওয়ার জন্য তারা বাতারা করতে বা বিভিন্ন ধরনের ডাক্তার টিকা নিয়ে তাদের থেকে করতে আন্দোলন দেন এই ধরনের বাধা সৃষ্টি করে হুমকি দেয়। আর এই মেয়েটা পোস্টমর্টমের রিপোর্ট আপনারা পাইছেন? হ্যাঁ পোস্টমর্টমের রিপোর্ট পাইছি। আচ্ছা এই আদালতে আপনার মামলার কোন অবস্থায় আছে? কি অবস্থায় আছে মামলা? পোস্টমর্টমের রিপোর্টে আইছে দর্শন করিয়া শ্বাসরক্ষীরা হত্যা করছে। না আমি বলতেছি আদালতে এই মামলাটা ধনবাড়ি মধুপুর থানা পুলিশ তদন্ত করছে নাকি অন্য কোথাও কেউ তদন্ত করছে? মধুপুর থানা পুলিশ এই মামলাটা তদন্ত করতো অজ্ঞাত কারণে বা বিভিন্ন কারণে পরে আমার অনেক অভিজ্ঞতা লোকে বললো যে এর কাছ থেকে মামলাটা তুমি সরাই হলাম। তারপরে আমি ওই পুলিশের আইজি আছে জারিফ পাড়োয়ারি তার কাছে আমি লোক ধরে গেলাম পরে এই মামলাটা টিকিয়ে দিয়েছি আমি বর্তমানে টিকিয়ে তদন্ত করতেছে। পুলিশ কি চার্জশিট দিয়েছে কোনো? না চার্জশিট বর্তমানে তদন্ত দিন আছে। আপনার মামলা কয়জন আসেন? আমার মামলা তিনজন। তিনজনই জামিনে আছে এখন? এই যে এই বিষয়গুলা যে আপনারা যে বারবার হয়রানি হইতেছেন এই যে রাস্তাঘাটে যাইতে দিতেছে না এগুলা কি প্রশাসন বা পিবিআই কি আপনারা কোনো অবহিত করছেন? হ্যাঁ আমি এই রাস্তাঘাটে যাবার দ্বারা না আমি টিউন সাহেবের দরখাস্ত করছি উপজেলায় দরখাস্ত করছি তারপরে ডিসি সাহেবের কাছে করছি টাঙ্গাইল এফসি সুপারের কাছে করছি মধুর সাকিল অফিসারের কাছে করছি এবং মধুর প্রেস ক্লাবে করছি। আচ্ছা এই যারা এই ঘটনা ঘটেছে তাদের কি বিচার চান আপনি? যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচার চাই আমি তারা জানি মৃত্যুদণ্ড হয় আমার মেয়ে মানছে আমার মেয়ের মার করতে জানি। এই যে এই তারা এলাকার মধ্যে দূরদর্শন নাকি সব প্রতাপশালী তারা পয়সা লাগে এদের কাছে যে বিচার দিলেন বিভিন্ন জায়গায় বিচার দিলেন বিচারে কি অবস্থা পরবর্তী কোনো এদের ই পাইছেন কিনা প্রতিফল পাইছেন কিনা? বিচারের তো কোনো নমুনাই আমি দেখতেছি না। কতদিন আগে দিচ্ছেন দরখাস্ত বললেন? কোনটা ওই যে রাস্তাঘাটে চলতে নাই তাও মাসখানি মাসখানির মধ্যে আপনার কোনো বিচার এখনো? মাসখানির মধ্যে ওই আমি যে টাঙ্গাইল এফসি সুপারের কাছে আমি একটা অভিযোগ দিয়েছিলাম ওইটা ফিরত আসছে মধুর সাকিল এফসির কাছে। সাকিল এফসি আমার ফোনটা নিয়ে পরে বললো যে আপনি একটা দরখাস্ত করছেন এটা ফিরত আসছে তো আপনি রাস্তাঘাটে যাবার দেয় না সারা আনার সারা শুনছুন সারা কিন্তু গাবার দেয় না এস দেখছুন। হ্যাঁ পরে তারকা পাড়ালো তারকা পাড়ার পরে আমার সামান্য একটু পথ দিছে যে আস্তা করা চারা করা করার জন্য পথ দেওয়ার পরে আবার চারা করে নেওয়ার পরে আবার চালা করেছে মানে তার মানে বর্তমানে নিরাপত্তা হলে ভুগতেছে আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও ওই একই অবস্থা একই অবস্থা। আমি কিবা কইরে চাইয়া দেই আমার মারে এটা সেই মেয়ের ছবি? হ্যাঁ কিবা কইরে চাইয়া দেই কোনোদিন এটা চোর দিয়া দেই নাই।
আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এই সন্তানের বিচার চাই আমি প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে